অর্থপাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থতার জন্য দুর্নীতি দমন কমিশন আইনের দুর্বলতাকে দায়ী করেছেন সংস্থাটির চেয়ারম্যান মইনুদ্দিন আব্দুল্লাহ। একই সাথে আইনটি সংশোধন জরুরি বলেও মনে করেন তিনি। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটি 18তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। দুর্নীতি দমন কমিশনের 18তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় গণমাধ্যম কর্মীরা দুর্নীতির অভিযোগের তদন্তের দীর্ঘসূত্রিতা এবং মামলার ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। জবাবে দুদকের কমিশনাররা বলেন, দুর্নীতির তদন্ত দুঃসাধ্য কাজ, তাই কিছুটা দেরি হয়। মামলা পরিচালনায় দুদকের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তারা। চুরি যে বেশি করে, অন্যায় যে বেশি করে, টাকা তার অনেক বেশি। সে ডক্টর কামালকে নিয়োগ করে, আমিরুল ইসলামকে নিয়োগ করে, রফিকুল্লাহকে নিয়োগ করে, টাকার অঙ্ক কোটি। আমরা যদি এডি নিয়োগ করি আর ছোট অ্যাডভোকেট নিয়োগ করি, আমরা কি তার সঙ্গে ফাইটে পারবো? সুপ্রিম কোর্ট কি পারতেছি আমরা যদি অ্যাডভোকেট সিনিয়র না দিই? ওই জায়গাতে আমরা যে প্রসিকিউশন ইউনিট আমাদের কথা বলা হয়েছে 33 ধারায়, সেখানে আমাদের থাকবে এডি। যে এডি জয়েন করলো এখানে, তার জুরিডিকশন এই এই অফিস, সেটা কোর্টে যাবে না, কোর্ট বুঝে না, কোর্ট সম্বন্ধে জানবো না, কোর্টের অভিজ্ঞতাও থাকবে না। সাংবাদিকদের সমালোচনার জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে দুদকের সফলতাও রয়েছে। অর্থ পাচারের তথ্য পেতে অনেক সময় লেগে যায় উল্লেখ করে সংস্থাটির চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের তথ্য সরাসরি চাইতে পারে না দুদক। অনেকবার আলোচনা হয়েছে যে দুর্নীতি মানি লন্ডারিং আইনের 27টা প্রেডিকেট অফেন্সের মধ্যে শুধুমাত্র একটা অফেন্স আমাদেরকে এখতিয়ার মুক্ত করা হয়েছে, শিডিউলভুক্ত করা হয়েছে। মানি লন্ডারিংটা হয় সবচেয়ে বেশি হলো দেশি বিদেশি মুদ্রা পাচার, শুল্ক সংক্রান্ত অপরাধের মাধ্যমে মানি পাচার, অর্থ পাচার হয়, কর সংক্রান্ত অপরাধে পাচার হয়, পুঁজিবাজার থেকে 7টা অফেন্সের মাধ্যমে বেশি সংখ্যক অর্থ পাচার হয়। এই সাতটা যেন অপরাধ দুদক যেন অনুসন্ধান তদন্ত করতে পারে, এটা আমরা অনুরোধ জানিয়েছি যে মন্ত্রী পরিষদের বিভাগের মাধ্যমে যেন ওই আইনের শিডিউলটা যেন সংশোধন করে দেওয়া হয়। মতবিনিময় সভায় বলা হয়, দুদক এখন বড় বড় দুর্নীতির তদন্ত করছে, ছোটখাটো বিষয়ে মাথা ঘামাচ্ছে না। দুদকের তলবে কেউ না আসলে তাতে কিছু করার এখতিয়ার নেই উল্লেখ করেন দুদক কমিশনাররা। তবে তদন্ত শেষে মামলা করে তা আদালতে উপস্থাপন করা হয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।